গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের সেমিস্টার ফোরের কোর্স এইট বি ইউনিট থ্রি আলোচনা করব এখানে আছে প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন বা সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট মানে একটা কারিকুলামের বিষয়বস্তু কীভাবে গঠন করা হয় বা একটা কারিকুলাম কীভাবে গঠন করা হয় তার নির্দিষ্ট কিছু নীতি আছে যে নীতির উপর ভিত্তি করে প্রত্যেকটি কারিকুলাম তৈরি করা হয় বা গঠন করা হয় বা কারিকুলামের বিষয়বস্তু রচনা করা হয় সেই সম্পর্কে আলোচনা করবো প্রথমে আমরা জেনে নিই কারিকুলাম কনস্ট্রাকশান কী সেলর অ্যান্ড অ্যালেকজ্যান্ডার বলছেন দ্য প্যাটার্ন অফ ফ্রেমওয়ার্ক অর স্ট্রাকচারাল অর্গানাইজেশান ইউজড ইন সিলেক্টিং প্ল্যানিং অ্যান্ড ক্যারিং ফরওয়ার্ড এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস ইন দ্য স্কুল ইট ইজ এ ব্লুপ্রিন্ট অফ এনি এডুকেশনাল সিস্টেম অর এডুকেশনাল প্রসেস কী বলছে যে এডুকেশ কারিকুলাম কনস্ট্রাকশান হচ্ছে একটা প্যাটার্ন বা ফ্রেম একটা ফ্রেমওয়ার্ক বা প্যাটার্ন যেখানে বিভিন্ন অভিজ্ঞতাগুলো পরবর্তী অভিজ্ঞতাগুলো নির্ণয় করা হয় সৃষ্টি করা হয় এবং পরবর্তীকালে যেতে অভিজ্ঞতাগুলো শিক্ষণ অভিজ্ঞতাগুলো যাতে তারা কাজ করতে পারে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে ক্যারিং ফরওয়ার্ড করা হয় পরবর্তীকালে পরবর্তী স্তরে যাতে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারে সেই সম্পর্কিত একটা প্ল্যানিং হচ্ছে কারিকুলাম কনস্ট্রাকশান এটাকে আমরা কী বলবো যে কোনো এডুকেশনাল সিস্টেম বা এডুকেশনাল প্রোগ্রেসের একটা ব্লু প্রিন্ট ঠিক আছে ব্লু প্রিন্ট ওকে এবার আসি এনসিআরটি কি বলেছে বলছে এনসিআরটি অনুসরণ করে পাঠ্যক্রম রচনার কতগুলো মূলগত বা কতগুলো মৌলিক নীতি কথা বলা যেতে পারে প্রথমে আসছে নমনীয়তা পারিকুলামটি অবশ্যই কি হবে যে বিষয়বস্তু অবশ্যই শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈচিত্র্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নমনীয় হবে মানে সেই ব্যক্তি যারা প্রত্যেকটি শিক্ষার্থীর ব্যক্তিগত বৈচিত্র্যের সাথে অবশ্যই তার সামঞ্জস্যপূর্ণ হবে প্রতিটা ব্যক্তি আলাদা কোনো শিক্ষা একটা শিক্ষার্থী থেকে একটা শিক্ষার্থী আলাদা তাহলে প্রত্যেক শিক্ষার্থীতে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এবং সেটা অবশ্যই নমনীয় হবে এরপর আসছে গুরুত্ব পাঠ্যক্রমের বিষয়বস্তুটি এমন হবে যা শিক্ষার ব্যক্তিগত বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করবে যে কি শিক্ষার্থীর ব্যক্তিগত শিশুর ব্যক্তিগত বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করবে মানে ব্যক্তিগত বিকাশ ঘটবে শিশু এবং তার উপর ফোর্স দেবে পাঠ্যক্রমটি অবশ্যই তারপর আসছে বিচলনযোগ্যতা পাঠ্যক্রমটি অবশ্যই কী হবে যে একটা শিক্ষার্থীর বৃত্তিগত দিক নির্ধারণ করবে এবং তার জীবনটাকে উল্লম্ব দিকে এগিয়ে নিয়ে যাবে এটা মোটামুটি এন বলেছে বলেছে এছাড়াও আমরা আরও কিছু কারিকুলাম কনস্ট্রাকশনের বা সিলেক্টিং কারিকুলাম কন্টেস্ট কন্টেনের কিছু নীতিগুলো আরও কিছু নীতি দেখে নিই যেমন প্রথমে আসছে বিষয় সংক্রান্ত নীতি বৈচিত্র্যতার নীতি ক্রিয়াগত নীতি বিষয় সংক্রান্ত নীতি কি তার মধ্যে আসছে উদ্দেশ্যমুখীনতার নীতি শিক্ষার্থীর চাহিদার নীতি সংরক্ষণ ও সঞ্চালনের নীতি সৃজনশীলতা উৎপাদনশীলতা নীতি একটু বলি উদ্দেশ্যমুখীতার নীতি কি পাঠ্যক্রমটি অবশ্যই শিক্ষার চরম উদ্দেশ্য পূরণ করতে যেন সামর্থ্য হয় সেই নীতি মেনে যেন তৈরি হয় সেকেন্ড আসছে শিক্ষার্থীর চাহিদার নীতি প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে মানসিক চাহিদা সাইকোলজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা শিক্ষাগত চাহিদা বিভিন্ন চাহিদা থাকে দৈহিক চাহিদা বিভিন্ন চাহিদা থাকে শিক্ষার যেন চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয় তারপর আছে সংরক্ষণ ও সঞ্চালন নীতি তার জ্ঞানটা যেন সংরক্ষণ ও সঞ্চালন করা হয় শুধুমাত্র সংরক্ষ একটা স্টেজের জন্য যেন কোনো জ্ঞান সিলেক্টিভ না হয় সংরক্ষণ করা হবে এবং পরবর্তী স্টেজের ক্ষেত্রে সেটা ট্রান্সফার করা হবে তাহলে সংরক্ষণ ও সঞ্চালনের নীতি এরপর আসে সৃজনশীলতা উৎপাদনশীলতার নীতি অবশ্যই পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের সৃজনশীলতার দিকগুলো বৃদ্ধি করবে এবং যাতে তারা উৎপাদনশীল হয় সেই দিকেও লক্ষ্য রেখে পাঠ্যক্রমটির বিষয়বস্তু তৈরি হবে এরপর আছে বৈচিত্র্যতার নীতি বৈচিত্র্যতার নীতির মধ্যে প্রথমে আসছে সমন্বয় সাধন পাঠক্রমটি শিক্ষার্থীর বিভিন্ন দিকের মধ্যে সমন্বয় সাধন করবে তার অবসর জীবনযাপনের নীতি তার একটা শিক্ষার্থী যখন অবসর জীবন তার যখন বোরিং টাইম যেন না হয় তার সে যখন বসে আছে তার সেই টাইমটাও যেন উৎপাদনশীল হয় সেই টাইমটাও যেন তার অবসর জীবনযাপনটা যেন তার বোরিং ফিল করা না হয় অবসর জীবনযাপনটাও যেন সে কোনো কাজে লাগাতে পারে সেই নীতির উপর ভর্তি করেও কিন্তু কারিকুলাম তৈরি হবে এরপরে আসে সামগ্রিক মূল্যবোধ বিকাশের নীতি শিক্ষার্থী সামগ্রিক মূল্যবোধ বিকশিত হবে ঠিক আছে তার বিভিন্ন মূল্যবোধ বিভিন্ন মূল্যবোধ এবং বিভিন্ন সামাজিক মূল্যবোধ বলো জাতীয় মূল্যবোধ বলো নৈতিক মূল্যবোধ বলো বিভিন্ন মূল্যবোধের মূল্যবোধগুলি বিকশিত হবে সেই নীতির উপর ভিত্তি করেও কিন্তু আমাদের পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ণিত হতে পারে এরপর আসছে ক্রিয়াগত নীতি ক্রিয়াগত নীতি বোধ হয় সক্রিয়তার নীতি বৃত্তিমুখীনতার নীতি পরিবর্তনশীলতা ও সংস্কার সাধনতার নীতি সক্রিয়তা নীতি কি কারিকুলামটি এমন তৈরি হবে যেন সক্রিয় হয়ে ওঠে শিক্ষার্থী প্রতিটির দিকে যেন সে সক্রিয় হয়ে ওঠে বৃত্তিমুখীনতা দিকে তার অকপেশন যেন ঠিকঠাক হয় সেই জন্য একটা নির্দিষ্ট পেশায় প্রবেশ করতে পারে বৃত্তিমুখীনতার নীতি পরিবর্তনশীলতা যেন নয় সময়ের সাথে সাথে সময় যাতে চেঞ্জ হচ্ছে আধুনিক হচ্ছে আমাদের সমাজ সেই সাথে সাথে যেন শিক্ষার্থীরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে ও সংস্কার সাধন করতে পারে এছাড়াও আরও কিছু আছে সেগুলোকে আমরা চাহিদা বলবো যেমন সামাজিক চাহিদার নীতি ও জাতীয় প্রয়োজনীয়তা বা জাতীয় চাহিদার নীতি সামাজিক চাহিদার মধ্যে কী কী আসবে পরিবার বা গৃহের আদর্শ সভ্য হিসেবে শিক্ষার্থীকে বিকাশ একদম একটা পরিবারের আদর্শ সদস্য হিসাবে শিক্ষার্থী যাতে নিজেকে বিকাশ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে বিষ বিষয়বস্তু নির্বাচিত হবে সমাজে বসবাসের উপযোগী দক্ষতার বিকাশ সমাজে যাতে বস উপযোগীভাবে বসবাস করতে পারে সেই দিকগুলোর উপর ভিত্তি করে কারিকুলাম তৈরি হবে আধুনিক গণতান্ত্রিক সমাজের উপযোগী বিষয়বস্তু থাকবে কারিকুলামের মধ্যে আধুনিক গণতান্ত্রিক সমাজের যে উপযোগী আধুনিক গণতান্ত্রিক মানুষ তৈরি করতে গেলে যে ধরনের জিনিসগুলো থাকা দরকার বিষয়বস্তুর মধ্যে কিন্তু সেই ধরনের বিষয়বস্তু থাকবে তারপরে সহযোগিতামূলক অংশগ্রহণকারী মনোভাবের বিকাশের সুযোগ যাতে একটা শিক্ষার্থী সমাজে থেকে সেই সহযোগিতামূলক মনোভাব থাকতে পারে এবং সমাজে বিভিন্ন কাজে যেন সে অংশগ্রহণ করতে পারে সেই মনোভাব যাতে বিকাশিত হয় সেই দিকে লক্ষ্য রেখেও কিন্তু আমাদের পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ণয় করা হবে এরপর আসছে জাতীয় প্রয়োজনীয়তার নীতি জাতীয় প্রয়োজনীয়তার মধ্যে উৎপাদনশীলতা বিকাশ অবশ্যই জাতীয় উৎপাদনশীল হবে সরকার বা রাষ্ট্র প্রতিটা শিক্ষার্থী পিছু বা খাতে কিন্তু সে নির্দিষ্ট কিছু খরচা করে কারণ আমরা জানি শিক্ষা অ্যাজ এ ইনভেস্টমেন্ট শিক্ষা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট যেখান থেকে আমরা কিছু আউটপুট পাবো সেই আউটপুটটা কি উৎপাদন ছিল আমরা কিন্তু যে শিক্ষিত সমাজ বেরিয়ে আসছে যে মানব সম্পদ বেরিয়ে আসছে সেই মানব সম্পদ কিন্তু জাতি আমাদের দেশের উৎপাদনশীলতায় অংশগ্রহণ করতে পারবে সেই নীতির উপর ভিত্তি করেও কিন্তু আমাদের কারিকুলাম তৈরি হবে এরপর আসে জাতীয় ও সামাজিক সংহতি সংরক্ষণের উপযোগী বিষয়বস্তু থাকবে জাতীয় সংহতি আমাদের যে এক আমরা যে একত্র আমরা যে ভারতের নাগরিক আমরা যে এক ভারতবাসী আমাদের মধ্যে যে সৌভার্দ্যবোধ সেই সব জাগরিত হবে এবং সামাজিক সংহিত ও জাতীয় সংহতি সংরক্ষিত হবে এবং সেই মনোভাবগুলো জাগ্রত হবে সেই রকম বিষয়বস্তু কিন্তু পাঠক্রমে স্থান পাবে এরপর আসে গণতান্ত্রিক চেতনা সুদৃঢ়করণ তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পাবে তাছাড়াও সমস্ত ধর্মীয় আদর্শ ঐতিহ্যের উপযোগী সহনশীলতার বিকাশ সমস্ত ধর্মীয় আদর্শ ও ঐতিহ্যের উপযোগী সমগ্র ধর্মীয় আদর্শ প্রতি সে মনোভাব বিকাশ করতে পারবে সে অপর ধর্মকে সম্মান জানাবে অপর ধর্মকে সে রেসপেক্ট করবে ও নিজের ঐতিহ্য সহ সারা ভারতবাসীর ঐতিহ্য বৈচিত্র্যতার মধ্যে যে আমরা এক সেই ঐতি ঐতিহ্য সারা ভারতবাসীর ঐতিহ্যের উপযোগী সহনশীলতা হয়ে উঠবে সে সে প্রতিটা সংস্কৃতিকে সম্মান করবে প্রতিটা ধর্মকে সম্মান করবে এবং তার মধ্যে সহনশীলতার মনোভাব গড়ে উঠবে এই ধরনের বিষয়বস্তুগুলো একটা আদর্শ পাঠক্রমে স্থান পাবে তাহলে বুঝতে পারছো আলোচনার মূল বিষয়বস্তুটা কি যে পাঠ্যক্রমের বিষয়বস্তু সিলেক্ট করতে গেলে কোন কোন নীতির ওপর ভিত্তি করে আমরা একটা পাঠক্রমের বিষয়বস্তু সিলেক্ট করব ঠিক আছে তার প্রথম বিষয় সংক্রান্ত নীতি বৈচিত্র্যতা নীতি ক্রিয়াগত নীতি এছাড়াও সামাজিক চাহিদার নীতি জাতীয় চাহিদার নীতি বোঝা গেছে ওকে অসুবিধা হলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে এবং নোটডাউনও করে নিতে পারো